তোর মনে আছে কোথায় কোথায় লুকোতিস? মনে থাকবে না, ও জিনিস ভোলার নয়। জলের ট্যাঙ্কের পেছনে, মনিকা কিমাদের বাগানে, পার্কে দোলনার সামনে, লিলির ঝোপে, তাও খুঁজে খুঁজে ঠিক বের করে ফেলতাম। সে আবার করবি না? আচ্ছা শয়তান ছিলি তুই প্রথম থেকেই, কুমতলব। এই ফালতু বকিস না, তখন আমি জাস্ট 10, একেবারে 10 বছরের নিষ্পাপ ছেলে। হেলিভার ইনোসেন্স, বদমাইশ ছিলি একেবারে। তুমিও কত শরণমতি বালিকা ছিলে জানা আছে, ছোক মারতে শিখিয়েছিলি তুই, লুকিয়ে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে, সানগ্লাস পরে বারান্দায় দাঁড়িয়ে কে ঠুমি পোজ দিত। শোন, 10 বছরের মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশি পাকে, ন্যাচারাল ডাইভার্সন। তাও তো তখন ইন্টারনেট আসেনি, 2000 সালে প্রথম মোবাইল এলো, আমরা তখন 12। দ্যাটস নাইস, পাড়ায় প্রথম মোবাইল কিনেছিলেন তোর বাবা। বাই দ্য ওয়ে, কেমন আছেন উনি? মা মারা যাওয়ার পর থেকে শুধুই পার্টির কাজ, পুরোপুরি সমাজ সেবা। রিটায়ার করতে আর 2 বছর, অবশ্য আমার তাতে এখন কি যায় আসে। সারা জীবন মেয়ের সঙ্গে লুকোচুরি খেলে গেল। আই জাস্ট ওয়ান্টেড হিজ কোম্পানি, হিজ টাইম। আবার দুঃখ করছিস? বলেছি না এসব নিয়ে ভাববি না, সবকিছু তোর কন্ট্রোলে নেই, ছিল না, থাকবে না। আই নো, দূর থেকে সিম্পাথি দেখানো অনেক সহজ, বাবার সঙ্গে থাকলে বুঝতিস। তুই বিয়ে করলি না বাবার জন্য? প্লিজ ডোন্ট ব্লেম ইয়ার, আমি তোর সব খবর রাখতাম পিকলুর মারফত। পার্সোনাল ইন্টারফেয়ার করতে একটা মিনিমাম সম্পর্ক লাগে সুমন্ত্র, জানিস যখন জিজ্ঞাসা করছিস কেন। আমিও ঝড়ের মুখে পড়েছিলাম, আমেরিকা দেশটাকে বাইরে থেকে স্বর্গ মনে হয়, এখানে এসে জীবনযুদ্ধ সাংঘাতিক। তুই হয়তো জানিস না আমি একটা সময় ট্যাক্সিও চালিয়েছি, বাড়িতে জানতো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চাকরি করি, এশিয়ার প্রচুর সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখানে ফ্যাপা করে ঘুরে বেড়ায়। বিয়ে করলি না কেন ক্যাটরিনাকে? ও চাইল না, এখানে লোকজন লিভ টুগেদারে অভ্যস্ত। সে তো খেলা, ইচ্ছে হলে থাকা নয়তো চলে যাওয়া। লোক রেনি, আমাদের মহাভারতের সময় কিন্তু লিভ টুগেদার ছিল, জীবনটাই তো পেশেন্সের খেলা। বাবা কেমন আছে বললি না? আজ জ্বরটা নেই, কিন্তু শ্বাসকষ্ট আছে, ভেন্টিলেশনে দিতে হতে পারে। আমার আমার খুব চিন্তা হচ্ছে সুমন্ত্র, কাকারা আছে, মাস্তুতো দাদারাও, কিন্তু আর কত অভিমান করে থাকবি বাবার উপর? এখনো জ্ঞান আছে যখন ভুল বোঝাবুঝি মিটিয়ে নে, এরপর যদি আরো খারাপ কন্ডিশন হয় এটুকু চান্স পাবি না জিনি। একদম ঠিক, সেটাই ভাবছিলাম, তুই বলে দিলি। আসলে কি? আসলে রিনি চুপ কেন বল না, একা হয়ে যাওয়ার ভয় পাচ্ছিস? জানিস ছোটবেলায় হাইড অ্যান্ড সিক খেলার সময় যখন তুই হারিয়ে যেতিস, কিছুতেই খুঁজে পেতাম না, বিধম ভয় হতো। ফালতু বলিস না তো, মুড ভালো নেই। বিলিপ মি, বিশ্বাস করবি কি না তোর মর্জি। সুমন্ত্র, এত বছর বাদে ইনস্টাগ্রামে তোকে খুঁজে বার করলাম আমি, বেকার ঢপ দিচ্ছিস কেন? ফ্লার্টিং একটা চমৎকার খেলা আমি জানি, আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। তুই এখন কোথায় রিনি? কোয়ারেন্টাইনে, বাবা করোনা পজিটিভ জানার পর থেকে পাড়ার সবাই আমাকে বয়কট করেছে, কাকারে রেগুলার বাবার খোঁজখবর নিচ্ছে হসপিটালে ভিডিও কনফারেন্স মারফত। তুই একবার ভিডিও কলে কথা বলিস ওর সঙ্গে? আমাকে যেভাবে অ্যাভয়েড করেছিস, ফর গড সেক ডোন্ট ডু দ্যাট। আমি তোকে ছুঁতে দিয়েছিলি কখনো? ছোটবেলায় ছোঁয়াছুঁয়ি খেলা বড় হয়ে একবারও খেলেছিলি? কতদিন একসঙ্গে কাটিয়েছি, কফি হাউস, ভিক্টোরিয়া, ময়দান, মনে করে দেখ, মনে করে দেখ রিনি। একবার শুধু একটা চুমু ভিক্ষে করেছিলাম, তুই এত পিউরিটান। 14 বছর ধরে কথাটা তোকে লুকিয়ে গেছিলাম, ইয়েস 14 ইয়ার্স ব্যাক হোয়েন আই ওয়াজ ইন 18। থামলি কেন বল? আমি এইচআইভি পজিটিভ, ব্লাড নিতে গিয়ে হয়েছিল, তোর মনে আছে নিশ্চয়ই, আমি যেবার বাথরুমে পিছলে পড়ে মাথা ফাটিয়েছিলাম,
প্রচুর ব্লিডিং হয়েছিল? আলবাত, সব মনে আছে। সেই স্মৃতিগুলি তো সম্বল রইনি। আমাদের বন্ধুত্বের এপিটাফ। বিরাট নার্সিং হোম ছিল। ঝাঁ চকচকে। তোরা নিয়ে যাওয়ার পর ব্লাড দিয়েছিল আমাকে। বেশ কয়েক বোতল। প্রাণে বেঁচে গেলেও বুঝিনি যে ওই রক্ত থেকে ঢুকে পড়েছিল মারণ ভাইরাস। হ্যাঁ, কাউকে কিছু জানাতে পারিনি। নার্সিংহোম প্রথমে খবরটা চেপে যাওয়ার জন্য ভয় দেখিয়েছিল, পরে বাবার পার্টি ফান্ডে কিছু টাকা খেসারত দিয়েছিল। বিয়েটা কেন করিনি নিশ্চয়ই বুঝলি এতক্ষণে সুমন্ত। বাবার সঙ্গে বিরোধ আরো বেড়েছিল এই কারণে। খবরটা লুকিয়ে বিয়ে দিতে চাইছিল। অবশ্য বাবার অসহায়তা বুঝি। নিজের মেয়েকে কোনো বাবা চায় একা রেখে যেতে? এই জন্য তুই ছুসনি আমায়, এত বড় খবরটা চেপে গিয়েছিস। আমি ভালো আছি সুমন্ত, ট্রিটমেন্ট চলছে, সহজে মরবো না। তবে এখন আমি সত্যিই অস্পৃশ্য। জানালা দিয়ে তাকিয়ে দেখ একবার মনিকা কিমাদের বাগানের পিছনে। What a surprise! Am I mad? নাকি চোখে ভুল দেখছি? সুমন্ত, তুই কিভাবে? মার্চে এসেছিলাম দেশে 3 সপ্তাহের জন্য, আর ফিরতে পারিনি। ইনফ্যাক্ট ভাবছি হয়তো ফিরবো কিনা। সুমন্ত, এখনই চলে যাস না, একবার একবার আমার জানলার সামনে আসবি। কত বছর তোকে দেখিনি, আমি মাস্ক পরে আছি, ভয় নেই। তুই বেরিয়ে এলিনি, এই যে আমাদের ছেলেবেলার মাঠ, গোল পোস্ট। তোর মাথা খারাপ? এখনই লোকজন চেঁচামেচি করবে। তাছাড়া ভাইরাস আমার সর্বাঙ্গে, যে কোনো সময় আমাকেও কাবু করে ফেলতে পারে। তুই বেরুবি জানি না? তাহলে আমি কিন্তু চেঁচাবো মাঠের মাঝখানে এসে একবার তাড়া আগের মতো। আকাশে শ্রাবণীর জল ভরা মেঘ, কত ছোঁয়াছুঁয়ে খেলেছি দুজনে, আজ একবার আবার। সুমন্ত প্লিজ বোঝার চেষ্টা কর। বন্ধুত্বের এপিটাফ হয় না রিনি, ভাইরাস মরে যাবে।